গতকাল এফডিসিতে বঙ্গবন্ধুর 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় শোকসভার। সকাল 11:30টায় মঞ্চে উপস্থিত হন সুপারস্টার শাকিব খান। তখন শাকিবের সঙ্গে বসেছিলেন নায়িকা মৌসুমি। বেলা 12:30টায় সভায় যোগ দেন অপু বিশ্বাস। অপু নায়িকা নিপুণ ও নায়ক রিয়াজের সঙ্গেই বসেছিলেন। তবে বৃষ্টি শুরু হওয়ার পর সভাটি বন্ধ হয়ে যায়। এ সময় অপুর পাশ দিয়েই মঞ্চ থেকে নেমে গেলেন নায়ক শাকিব খান, সঙ্গে ছিলেন নায়িকা মৌসুমি। অপু বিশ্বাস কিছু সময় প্রযোজক সমিতিতে অবস্থান করার পর তিনিও চলে যান। তবে ভাবতে অবাক লাগে যে এক সময়কার ভালোবাসার এই দুটি মানুষ আজ দুজন দুপথের পথিক। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে এখনই কমেন্ট করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।